বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র সব মানুষের বসবাস। এই সব বিচিত্র মানুষদের মধ্যে এক একজন এক এক ধরনের চিন্তাধারা নিয়ে চলাফেরা করছে। কিছু মানুষ রয়েছে যারা মানসিকভাবে বিকারগ্রস্ত, যাদেরকে আমরা অনেকে পাগল বলে থাকি। কিন্তু পাগল বিষয়টি আসলে এভাবে যদি না বলি, বলি যে তারা অসুস্থ। এই মানুষগুলো পথে পথে ঘুরে বেড়ায়, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই, অনেকের পরিবার নেইও। বন্ধুরা, এই মানুষগুলো কীভাবে জীবনযাপন করে তাদের সঙ্গে কথা বলে সেগুলো জানার চেষ্টা করছি। আজ আমরা বিচিত্র এক মানুষের সঙ্গে কথা বলেছি, যিনি খুবই কম কথা বলেন, সারাদিন ঘুমিয়েই তিনি সময়গুলো পার করে দেন। চলুন আমরা চেষ্টা করি তার সঙ্গে কথা বলার। খবর কি, ভালো আছেন? শরীর ভালো না? কি হয়েছে শরীরে? সারাদিন কি খুলি ঘুম আসে? শুধু ঘুম আসে? গ্রামের বাড়ি কোথায় মামু? দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায়? যশোর। কোন জায়গা? আমাকে তো যশোর। ঢাকায় কতদিন? বিভিন্ন জায়গা। সংসার নাই? পোলামাইয়াও নাই? তে অসুস্থ কতদিন? হ্যাঁ, বাপ মা আছে না? সবাই মারা গেছে? এই যশোরে বাড়ি নাই? হ্যাঁ, বাড়ি নাই? কেন, বাড়ি কি ভেঙে গেছে? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে? দুপুরে খাওয়া দাওয়া হয় না? কি খাইছে? ভুট্টা ভাজা। ভুট্টা ভাজায় কি পেট ভরে? ভাতটাত কেউ খাওয়ায় নাই? রুটি ভাত কেউ খাওয়ায় না? সারাদিন কি ঘুমাইয়াই কাটে? তাইলে গেলাম, টাটা, বাই বাই, দেখা হবে আবার, ঠিক আছে? হাসি দেন তো সুন্দর করে, সবাই নেই তো সুন্দর কেটে হাসি দাও, সুন্দর কেটে হাসি দাও। বিড়ি খাও, সিগারেট পান ট্রেন আসছে, ট্রেন চলে আসে, ট্রেন চলে Thank you.
আমরা যাদের পাগল বলি তারা আসলে মানসিক রোগী, তারা আমাদেরই কোনো এক পরিবারের সদস্য। আসুন তাদের পাশে দাঁড়াই।